ইউক্রেন রাশিয়া যুদ্ধে জার্মানি যেভাবে জড়িয়ে যাচ্ছে, স্বার্থ কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। নেটো তো আছেই, পরোক্ষভাবে শুধু নয়, বলা যায় প্রত্যক্ষভাবেই ইউক্রেনের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রসহ অনেকেই। আর জার্মানি যেন একটু আগ বাড়িয়েই ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে। ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের অনেকে তাই প্রশ্ন তুলছেন, বিষয়টি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাতে জার্মানিকে একটি পক্ষ করে তুলেছে কিনা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস দীর্ঘ দ্বিধাদ্বন্দ্বের পর গত সপ্তাহে ইউক্রেনে লেপার্ড 2 যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর রুশ সরকারের কাছ থেকে দ্রুত প্রতিক্রিয়া আসে। জোট অর্থাৎ নেটো বা ইউরোপীয় দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্র যা কিছু করছে সেটা সংঘাতের সাথে সরাসরি জড়িত হিসেবে মস্কোর কাছে বিবেচিত হবে। সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। মস্কোর দিক থেকে অভিযোগ উত্থাপিত হবে যে জার্মানি এখন ইউক্রেনের যুদ্ধে সরাসরি পক্ষ, অথচ এমন পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছিলেন শলস, শেষ পর্যন্ত তিনি তা এড়াতে পারলেন না। গেল বুধবার 1 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জেডডিএফ এর সঙ্গে আলাপকালে শলস রাশিয়ার সঙ্গে যুদ্ধে জার্মানি সরাসরি জড়িত এমন ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বলেন, না, একেবারেই না, রাশিয়া ও নেটোর মধ্যে কোনো যুদ্ধ হওয়া উচিত নয়। তবে ইউক্রেনে জার্মানির অস্ত্র সরবরাহ ও ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পর জার্মানি রাশিয়ার রোষের মুখে পড়তে পারে এমন উদ্বেগ রয়েছে। অন্যদিকে জার্মান বিশেষজ্ঞরাও দাবি করেছেন যে রাশিয়াই একমাত্র দেশ যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্ত্র সরবরাহের বিষয়টা কীভাবে দেখছেন এবং এর প্রতিক্রিয়া তিনি কীভাবে জানাতে পারেন। চলতি বছরের জানুয়ারির কথা, চলমান যুদ্ধে রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাঙ্ক চেয়ে বারবার আবেদন করছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক সপ্তাহের জল্পনা কল্পনার পর ইউক্রেনের এ আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছিল জার্মানি ও যুক্তরাষ্ট্র। সে সময় ইউক্রেনকে 14টি লেপার্ড ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল জার্মানি। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা 31টি আব্রামস ট্যাঙ্ক দেবে ইউক্রেনকে। ওই সময় ইউক্রেনকে লেপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলস। এক সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এ সময় ওলাফ শলস বলেন, আমাদের পক্ষ থেকে ইউক্রেনকে কীভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায় এ সিদ্ধান্ত তার একটি নমুনা। পরে এক বিবৃতিতে জার্মান চ্যান্সেলর আরও বলেন, ইউক্রেনকে 2 ব্যাটালিয়ন লেপার্ড 2 ট্যাঙ্ক দেয়া হবে। প্রথম ধাপে জার্মান সেনাবাহিনীর ভান্ডার থেকে 14টি লেপার্ড 2 ট্যাঙ্ক দেয়া হবে। এ ট্যাঙ্ক পরিচালনার জন্য ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণও দেবে বার্লিন। জার্মানির এ ঘোষণার ফলে অন্য দেশও চাইলে ইউক্রেনে লেপার্ড ট্যাঙ্ক রপ্তানি করতে পারবে। এর ফলে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার জন্য পোল্যান্ড, ফিনল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশ জার্মানিতে তৈরি লেপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনের হাতে তুলে দিতে যে উদ্যোগ নিয়েছে তাতে আর কোনো বাধা থাকছে না। ফলে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। লেপার্ড ট্যাঙ্কে কী আছে? লেপার্ড 2 ট্যাঙ্ক হল বিশ্বের প্রথম সারির যুদ্ধ ট্যাঙ্কের একটি। জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এই ট্যাঙ্ক ব্যবহার করে। ইউরোপীয় নয় এমন দেশগুলোর মধ্যে কানাডা ও ইন্দোনেশিয়া এ ট্যাঙ্ক ব্যবহার করে। আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিন চালিত এ যুদ্ধ ট্যাঙ্কের ব্যবহার দেখেছে বিশ্ববাসী। এ ট্যাঙ্কের নানা বৈশিষ্ট্য আছে, ডিজাইনও বিভিন্ন রকম হয়। এ ট্যাঙ্কে নাইট ভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে যার সাহায্যে লক্ষ্যবস্তু দূরত্ব মাপা যায়। লেজার রেঞ্জ ফাইন্ডার রুক্ষ ভূখণ্ড বা রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করতে সাহায্য করে। সে সময় ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানান, ইউক্রেনকে মোট 31টি M1 আব্রামস ট্যাঙ্ক দেবে ওয়াশিংটন।
তিনি আরও বলেন, এই ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা জটিল একটি কাজ, এজন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়। বিষয়টি কিভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে কৌশল নির্ধারণ করা হচ্ছে। গত শতকের আশির দশকে মার্কিন সেনাবাহিনী প্রথম আব্রামস ট্যাঙ্ক ব্যবহার করে। ইউক্রেনকে এই ট্যাঙ্ক দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাডার বলেন, এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বাড়াতে খুবই কার্যকর, যদিও এটা পরিচালনা করতে জটিল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ইউক্রেনকে এই ট্যাঙ্ক দেওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে তারা সঠিকভাবে ও টেকসই উপায়ে এটির ব্যবহার করতে পারছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার এমন চাওয়ার প্রতি সাড়া দিয়ে ইতিমধ্যে ইউক্রেনকে 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক। ফ্রান্স, পোল্যান্ড, ফিনল্যান্ড সহ ইউরোপের কয়েকটি দেশও ইউক্রেনকে ট্যাঙ্ক দিতে রাজি হয়েছে। রাশিয়ার সাথে জার্মানির চাপা দ্বন্দ্বটি আরও বৃদ্ধি পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই। ইউক্রেনে হামলার পর থেকে জার্মানিতে শুরু হয়েছে রুশ বংশোদ্ভূত এবং রুশ ভাষাভাষীদের হয়রানি নির্যাতন। 2022 মার্চেই রাস্তায় হামলার শিকার হয়েছে শিশুরা, ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে হামলা, শিক্ষকদের রোষানলেও পড়ছে রুশ ভাষাভাষী শিক্ষার্থীরা। জার্মানিতে রুশ ভাষাভাষীর সংখ্যা 6 মিলিয়ন, অর্থাৎ 60 লাখের মতো। রুশ ভাষাভাষীদের বেশিরভাগই জার্মান, তাদের পূর্বপুরুষরা একসময় মধ্য ইউরোপের জার্মান ভাষী বিভিন্ন দেশে ছিলেন। মূলত 18 শতকের দ্বিতীয়ার্ধে তারা রুশ সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলে গেলেও প্রথমে 1950 এবং পরে 1990 পশ্চিম জার্মানিতে চলে আসেন। বর্তমান প্রজন্ম জার্মান, তবে রুশ ভাষা এবং সংস্কৃতিকে তারা ধরে রেখেছে। গত 24 ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে হামলা শুরুর পর থেকে সেই রুশ ভাষা এবং সংস্কৃতির সংস্রবই বিপদে ফেলেছে তাদের। রোমান ফ্রিডরিশ উপলব্ধি করছেন ইউক্রেনে ইউক্রেনীয়দের এবং জার্মানিতে রুশদের জীবনে পরিবর্তিত সময়ের এই কষ্ট। কোলনের কোরভাইলার জেলার সমাজকর্মী ফ্রিডরিশের জন্ম রাশিয়ার ওমস্কে। তার দাদি ছিলেন ইউক্রেনীয়। সমাজকর্মী হিসেবে ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য কিছু করা তাই একান্ত কর্তব্য মনে করেছেন এবং সে কারণে গেল কিছুদিন ধরে তাদের সহায়তায় ব্যস্ত রাখছেন নিজেকে। রাশিয়ার হামলার কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া ইউক্রেনীয়দের পাশাপাশি রুশ ভাষাভাষী এবং রুশ বংশোদ্ভূতদের জীবনে নেমে আসা আকস্মিক সংকটও ব্যথিত করছে ফ্রিডরিশকে। পুতিনের ইউক্রেন হামলার জন্য জার্মানিতে বসবাসরত রুশ ভাষাভাষী এবং রুশ বংশোদ্ভূতদের নানাভাবে হয়রানির কিছু ঘটনার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, একটা স্কুলে এক রুশ শিক্ষার্থীকে শিক্ষক বলেছেন উঠে দাঁড়িয়ে পুতিনের নীতির বিরুদ্ধে সরাসরি কথা বলতে। এই ঘটনাটা শুনে আমি হতবাক। ফ্রিডরিশ মনে করেন, এখনও খুব ব্যাপক পরিসরে না হলেও ঘরের বাইরে স্কুল, বাস, ট্রেন, ট্রাম সহ বলতে গেলে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে রুশ ভাষাভাষীরা যেটুকুই হামলা এবং হয়রানির শিকার হচ্ছে তা খুব উদ্বেগের। কোলনের এক স্কুলে এক রুশ ভাষাভাষী ছাত্রকে তার সহপাঠীরা পিটিয়েছে। হার্ডওয়্যারের দোকানে গিয়েছিলেন এক পোলিশ নারী। সেখানে উপস্থিতরা রুশ ভেবে এমন আচরণ শুরু করে যে দ্রুত চলে আসতে হয় সেই নারীকে। ওবার হাউজেনে এক পোলিশ রুশ দোকানে হামলার ঘটনা কোলনেও আতঙ্ক ছড়িয়েছে। এক সুপারমার্কেটের মালিক এতটাই উদ্বিগ্ন যে এখন ভয় রাশিয়ার তৈরি পণ্য রাখার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা হতে পারে। ফ্রিডরিশ মনে করেন, রাশিয়ার হামলার কারণে জার্মানিতে নির্দোষ মানুষদের হয়রানি নির্যাতন অচিরেই বন্ধ করা উচিত। তিনি বলেন, কিছু সহিংসতার ঘটনা যেহেতু সামনে এসেছে, আইনি সংস্থাগুলোর উচিত এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া। মস্কোর কাজের দায়ভার এখনকার রুশদের ওপর চাপানো হচ্ছে, এটা চলতে দেয়া যায় না, আইনের শাসন কার্যকর করতে হবে। বিশ্লেষকরা বলছেন, যেখানে সভ্য মানুষেরা চাচ্ছে বিশ্বটা একটা মানবিক গ্লোবাল ভিলেজ হোক, যেখানে সকলের অধিকার সমানভাবে সুনিশ্চিত হবে, মানুষ থাকবে শান্তিতে ও সমর্যাদায়, সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে কে জানে নিকট ভবিষ্যতে হয়তো বড় অপ্রত্যাশিতভাবেই সামনে দেখা দিতে পারে বৈশ্বিক বিভক্তি, যা মানবতার জন্য হবে চরম হুমকির। দর্শক, আজ এখানেই শেষ করছি, শুভকামনা।
Zafran. Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? Try করো Zafran Hair Growth Therapy. To get the original Zafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এই সব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নম্বরে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।